ভালো ছিল জার্নিটা, সবাই একটু ভমিট করে ফেলেছিল। যাই হোক, চলো একটু বকখালি ঘুরে নাও সবাই মিলে আমাদের সাথে। এটা ব্যালকনি দেখো, ওই মেরুন কালারের গাড়িটা করে আমরা সবাই মিলে গেছিলাম। আর সামনে মেন রাস্তা, বড় রাস্তা, ওখানে বাস চলাচল করে। তো আমরা ব্যালকনি থেকে এই ছবিগুলো দেখাচ্ছি তোমাদের। আর দেখো সুন্দর সুন্দর ফুলে ভর্তি ছিল সামনেটা, যেহেতু হাইড রোড তাই দেখো বড় বাস যাচ্ছে। কলকাতা থেকে যে যে বড় বাসগুলো যায় বকখালির উদ্দেশ্যে, সব এই মেন রাস্তা দিয়েই যায়। রুমের ভেতরটা ঠিক এইরকম ছিল, দেখো এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এসে দাও, এটা দেখো টোটো করে যাওয়া যায়। আর পাশে না একটুখানি 3-4 মিনিটের মতো সমুদ্রের দূরত্ব ছিল, তো সমুদ্রের দিকে যাচ্ছি। এই রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি সমুদ্র দিকে চলা যায়, বকখালি সমুদ্র। আমরা এটা দিয়ে যাচ্ছি, সামনে আছে মিষ্টি কাজু আর পেছনে আরো লোক আছে, পরে দেখাচ্ছি, তার জন্য স্টে টিউনড হচ্ছে। এবার শরীর ঠিক আছে, গাড়িটা আস্তে আস্তে হাল বেহাল হয়ে গেছে আমাদের। আমরা এসেছি বকখালিতে, লেগেছে ওই 3.5-4 ঘন্টার মতো। সমুদ্রের খুবই কাছাকাছি চলে এসেছি আপনাদের, এবার দেখাচ্ছি এখান থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে। দাঁড়ান, ওয়েট ফর দ্য সারপ্রাইজ। তোমরা দেখুন সারপ্রাইজটা, ভিডিওটা দেখুন। এখানে সাদা বালি, আমি কাছে গিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন ওরা এসছে, পেছনে আরো আসছে সবাই। দারুন দেখুন যে সিনারিওটা, দেখুন জুতো খুলে রাখছি না হলে আবার। ওয়াও, এই দেখুন ছেলেটা, এই দেখুন কি দারুন ছেলে। কেমন লাগছে? ভাই কেমন লাগছে? কালকে সকালে আমরা সমুদ্রে চান করব, এই সমুদ্রে চান করে গেছে বলো। এই যে বাবলু বাবু, এদিকে তাকাও, এদিকে তাকাও, মজা হচ্ছে? তাই thank you.
টোটো করে যাচ্ছি, দেখো টাওয়ারে যাবো এরপরে, তারপরে টাওয়ার থেকে পুরো বকখালিটা দেখা যায়। টিকিট কেটে দেখো হেনরি আইল্যান্ডের মধ্যে ঢুকেছি। এটা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো, ছোট ছোট কটেজ করা, দারুণ সাজানো জায়গা। আর একটু এগিয়ে গিয়ে একটা ব্রিজ পড়বে, ব্রিজটা ক্রস করে হেনরি আইল্যান্ডে যাব। তো আমাদের সাথে দেখতে থাকো, নিশ্চয়ই দেখতে ভালো লাগছে। আর দেখো এটা টাওয়ারের একটা সিঁড়ি, তো টাওয়ারে উঠে আমরা সবাই মিলে উঠেছিলাম। ওই দাদা আমাদের সব বুঝিয়ে বুঝিয়ে বলছিলেন এইটা টাওয়ারের মধ্যে। দেখো চারিদিক কাঁচ দিয়ে ঘেরা, এখান দিয়ে ছাড়া বকখালিটা তুমি দেখতে পাবে চারিদিকের অবস্থান। এই যে দেখো একদিক দিয়ে একরকম দেখাচ্ছে। এটা সমুদ্র, এই যে এই পাড়টা পুরো সমুদ্র। আর এখানে প্রচুর হাওয়া, পাশেই দেখা যাচ্ছে ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ ফরেস্ট। দেখুন হাওয়া। আমরা একটা হেনরি আইল্যান্ডে এসেছি, কোনো পর্যটককে নামতে দেয় না, আর নোংরাও নেই কোনো। এটা রাত্রিবেলা দেখো আমরা যে হোটেলগুলো পাশাপাশি ছিল সেগুলো একবার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো পরপরই ভালো ভালো হোটেল আছে। আর তারপরে আস্তে আস্তে দেখো আবার সেই বিচের দিকে যাচ্ছি। এইবারে দেখো কত মাছ, কত রকমের মাছ এখান থেকে কিনে তোমরা ভাজা করে, মানে ওদের বলতে পারো দিয়ে ওরা তোমাদের ভাজা করে দেবে। আমাদের কটা ছবি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর বকখালির পাশ দিয়ে এটা লেখা ছিল সি বিচের ধারে, এটা আমার বোন আর বোনের হাজবেন্ড, এটা তো পুচকি, এটা বোনের ছেলে আর পুচকি। আর দেখো তারপরে আরও কটা ছবি আছে এখানে, দেখো আমি আর আমার বড় মেয়ে, আর এখানে বড় মেয়ে একা ছিল। তারপরে শেষে তোমার দাদা, তোমাদের দাদার ছবি। তো থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য, থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা তোমাদের সঙ্গে।